আচ্ছা, আগের দিন আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু আলোচনা করেছি, বলেছিলাম যে আমরা দুরকম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আমরা পড়ি, সেটা হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন একটা, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো আমরা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে দুটো ক্যাটাগরি ডিস্ট্রিবিউশন আমরা পড়বো, একটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আর একটা পয়জন ডিস্ট্রিবিউশন। আর কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের মধ্যে একটা পড়ব, সেটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন। আজকে আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটু ডিসকাস করি। আমার যে পেপারসগুলো দরকার সেগুলো আমি অলরেডি আপলোড করে রেখেছি, তোমরা আমার ফোল্ডারে যাবে, ওখানে সিসি ম্যাথস ইউজি অ্যান্ড পিজি বলে যে ফোল্ডারটি আছে সেখানে দেখো এই ডিস্ট্রিবিউশন সম্পর্কে যে নোটসগুলো আছে সেগুলো হাতের কাছে রাখো, তাহলে বুঝতে অনেক সুবিধা হবে। যেমন প্রথমেই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, এই যে ডিসক্রিট ডিস্ট্রিবিউশনটা সেটা কেমন ধরনের হয় সেটা নিয়ে একটু আলোচনা করছি। ইট ইজ এ ডিসক্রিট ডিস্ট্রিবিউশন হুজ স্পেকট্রাম ইজ গিভেন বাই এক্স আই ইকুয়াল টু আই, আই ইকুয়াল টু 0, 1, 2, n। মানে এক্স যে ভ্যালুগুলো টেক আপ করবে, যে র্যান্ডাম ভেরিয়েবলটা যে ভ্যালুগুলো টেক আপ করবে সেগুলো হচ্ছে 0, 1, 2, n, এই ভ্যালুসগুলো। অ্যান্ড ইটস প্রবাবিলিটি ডেন্সিটিসগুলো ওই পয়েন্টে দেওয়া আছে, কত যে জিরোর জন্য কত প্রবাবিলিটি হবে, ওয়ান টেক আপ করার জন্য কী প্রবাবিলিটি হবে, সেটা কীভাবে না, এফ আই ইজ ইকাল টু এন সি আই পি টু দি পাওয়ার আই 1 - p হোল টু দি পাওয়ার এন মাইনাস আই, এইটাই হচ্ছে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন এফ আই, হোয়ার এন ইজ এ পজিটিভ ইন্টিজার অ্যান্ড জিরো p < 1, অ্যান্ড এন আর পি এই দুটো হচ্ছে এখানে প্যারামিটার্স। ঠিক আছে, তাহলে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দুটো প্যারামিটার নিয়ে হয়, একটা হচ্ছে এন, একটা হচ্ছে পি। এন হচ্ছে নাম্বার অফ ভ্যালুস টেকেন বাই দ্য ভেরিয়েবল এক্স, ঠিক আছে, আর পি হচ্ছে প্রবাবিলিটি অফ ইচ ট্রায়াল, এগুলো পি। আমরা দুটো প্রবলেম স্টাডি করি, সেখানে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে এন পি এগুলো কেমনভাবে রোলগুলো প্লে করে। তোমরা পরের শিটে চলে যাও, এই প্রবলেমের শিটে দেখো প্রবলেমগুলো বলা আছে সেখানে। এক্সাম্পল 14 বলে যেটা দেওয়া আছে সেটা দেখো, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবলেম। ইন এ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন উইথ প্যারামিটার 8p, 8p মানে 8 হচ্ছে এখানে n, পি এক্স ইজ ইকাল টু 2 = পি এক্স ইকাল টু 3, এই কথাটা দেওয়া আছে। এটা মানে কি না, প্রবাবিলিটি দ্যাট দ্য র্যান্ডাম ভেরিয়েবল x উইল টেক দ্য ভ্যালু 2, এইটা যা প্রবাবিলিটি হবে সেটা পি এক্স ইজ ইকাল টু 3 সঙ্গে সমান, মানে দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ভেরিয়েবল এক্স উইল টেক দ্য ভ্যালু 3। তো এই দুটো ইকুয়াল দেওয়া আছে, তোমাকে বের করতে বলা আছে পি এক্স ইজ ইকাল টু 0 অ্যান্ড পি এক্স ইকাল টু 8, এই দুটো ভ্যালু তোমাকে বার করতে হবে। আচ্ছা, সলিউশনে এসো, উই নো দ্যাট পি এক্স ইজ ইকাল টু 2, এটা আমরা তো ডেন্সিটি ফাংশন তো শিখলাম, তার মানে কি ওই যেটা এফ আই দিয়ে শিখলে তুমি একটু আগে, এফ আই ইজ ইকাল টু যেটা বললে এন সি আই পি টু দি পাওয়ার আই 1 - p হোল টু দি পাওয়ার এন মাইনাস আই, এখানে সেটা দেখো স্টাডি করো, তাহলে 8c2 ওই যে এন সি আর পি টু দি পাওয়ার আর, এখানে এক্স ইজ ইকাল টু 2 নিয়ে স্টাডি করছি, 1 - p হোল টু দি পাওয়ার 8 - 2, আর পি এক্স ইজ ইকাল টু 3 হচ্ছে 8c3 পি টু দি পাওয়ার 3 1 - p হোল টু দি পাওয়ার 8 - 3। বাই দ্য গিভেন কন্ডিশন তুমি পাচ্ছ এই দুটোকে ইকুয়াল করো, ইকুয়াল করে আমাদের কম্বিনেশনের ফর্মুলা ইউজ করে আমি পি এর ভ্যালুটা বার করতে পারলাম, পি ইজ ইকাল টু 1/3 এলো। দেয়ারফোর এবার তোমাকে বার করতে হবে পি এক্স ইকাল টু 0, আবার ফর্মুলায় এসো, 8c0 1/3 হোল টু দি পাওয়ার 0 1 - 1/3 8 টু দি পাওয়ার 8 - 0, 1/3 বসাতে পারলাম কারণ পি তো জেনে গেছি 1/3, তাহলে ভ্যালুটা এলো 256/6561। একইভাবে পি এক্স ইজ ইকাল টু 8 বার করলাম, তাহলে এটা একটা সিম্পল প্রবলেম দাঁড়ালো, যেখানে আমরা পি প্রবাবিলিটি অফ দ্য ভেরিয়েবল টু টেক আপ দ্য ভ্যালু, টু টেক আপ সাম ভ্যালু আর কি। এক্সাম্পল 15 দেখো এই যে প্রবলেমটা, এটা একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবলেমের মধ্যে পড়ছে। কেন এই ক্যাটাগরি প্রবলেম সেইটাকে আগে বুঝতে হবে। দি প্রবাবিলিটি অফ হিটিং এ টার্গেট বাই এ বুলেট ইজ 1/3, এটা দেওয়া আছে, একটা টার্গেটে একটা বুলেট হিট করবে তার প্রবাবিলিটি 1/3 দেওয়া আছে। টু ডাইরেক্ট হিটস আর রিকোয়ার্ড টু ডিস্ট্রয় দ্য টার্গেট, ওই টার্গেটটাকে ডিস্ট্রয় করার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য দুটো ডাইরেক্ট হিট হলেই সেটা ধ্বংস হয়ে যাবে, এই শর্তটা দেওয়া হবে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি
of destroying the target if 6 bullets are thrown independently. Chokhana bullet jodi kono chhora hoy tale tumi ota je target destroyed hobe tar probability tumi bar koro. Ata 6ta bullet er moddhe target to hit nao korte pare abar korteo pare, tomake shei probability ta bar korte hobe je probability of destroying the target if 6 bullets are thrown independently. তো দেখো এটা কিন্তু বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এক্তেরে পড়ছে। কীভাবে? র্যান্ডাম ভেরিয়েবলটা আগে সেট আপ করো, লেট এক্স বি দ্য র্যান্ডাম ভেরিয়েবল ডিনোটিং দ্য নাম্বার অফ বুলেটস হিটিং এ টার্গেট, ঠিক আছে? এবার এই ভেরিয়েবলটা কী কী ভ্যালু নিতে পারে? আচ্ছা, তো এটা একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের এনপি যে দুটো প্যারামিটার সেটা কি এন, তাহলে কটা বুলেট তুমি হিট করবে টোটাল? 6, তাহলে এন এখানে 6। আর পি কত? পি প্রবাবিলিটি অফ হিটিং এর টার্গেট কত দেওয়া আছে? 1/3। তাহলে এন আর পি দুটো প্যারামিটার এখানে হলো 6 আর 1/3। এইটাই হচ্ছে ওই ভেরিয়েবলটা, ভেরিয়েবলটা এই যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আন্ডারে পড়লো এই এই এক্সপেরিমেন্টটা, সেটা কিন্তু বোঝানো সম্ভব হলো। এইবার তোমাকে যেটা বার করতে হবে কি প্রবাবিলিটি অফ ডিস্ট্রয়িং দ্য টার্গেট ইজ গিভেন বাই, দেখো প্রশ্নে বলা আছে দ্য ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ ডিস্ট্রয়িং দ্য টার্গেট ইফ 6 বুলেটস আর থ্রোন ইন্ডিপেন্ডেন্টলি। বেশ, কিন্তু 2 ডাইরেক্ট হিটস আর রিকোয়ার্ড টু ডেস্ট্রয় দ্য টার্গেট, এইটুকু বলেছে যে দুটো হিট করলে কিন্তু টার্গেটটা ডেস্ট্রয়েড হয়ে যাবে। তার মানে তুমি যে ছখানা পরপর বুলেট ছুটছ, তোমার 2 বা ততোধিক 2-এর বেশি টার্গেটে গেলেই হলো, হিট করলেই হবে, তোমার কাজ মিটে যাবে। সো ইউ হ্যার টু ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার ইকুয়াল টু 2, ঠিক আছে? তো এই ইভেন্টের প্রবাবিলিটি তোমাকে দরকার। So this is equal to 1 minus px less than 2, the complementary event. px minus 2 ja habe, tar complementary habe px greater than 2. So 1 minus px minus x less than 2 mane ki? X less than 2 mane x is equal to 0 hote pare ar x equal to 1 hote pare. Ei dutu hote pare. Acha. So this is, ami ebar binomial NP formula আমি চলে গেলাম ডিস্ট্রিবিউশনের ফর্মুলায়। 6C0 1/3 হোল টু দি পাওয়ার 0, 1 - 1/3 হোল টু দি পাওয়ার 6 - 0 একটা হলো, আর এক্স ইজিক্যাল টু 1টা হবে 6C1 1/3 হোল টু দি পাওয়ার 1, আর 1 - 1/3 হোল টু দি পাওয়ার 6 - 1। এই দুটোকে ক্যালকুলেট করে নিলে তুমি যেটা পাচ্ছ 473/729, দ্যাটস অল। তা তোমার ইভেন্টটা বোঝা গেল, তোমাকে কী করতে হবে? এই ইভেন্টের প্রবাবিলিটি তোমার দরকার ছিল। তাই যে প্রবলেমটা ভালো করে স্টাডি করবে, ভালো করে পড়ে তুমি সেটাকে বুঝবে যে ওই প্রবলেমটা তোমার কোন ক্যাটাগরিতে পড়ছে, কোন ডিস্ট্রিবিউশনের আন্ডারে সেটা পড়ছে। যেমন এই প্রবলেমটা ছিল বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আন্ডারে। আমি আরেকটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্রবলেম বলছি, আজকে এটা বলেই শেষ করবো। তোমরা ভালো করে দেখে নেবে, আমি অনেকগুলো সিট একসঙ্গে পাঠিয়েছি বাইনোমিয়াল, পয়জন এবং নর্মাল ডিস্ট্রিবিউশনের ডিস্ট্রিবিউশন ডেন্সিটি ফাংশনগুলো কেমন হবে এবং তাদের কনসার্ন প্রবলেমগুলো সেগুলো পাঠিয়েছি। আচ্ছা, নেক্সট প্রবলেম দেখো। ইন এ টাউন ইট হ্যাজ বিন নোন ফ্রম সেন্সাস রিপোর্ট দ্যাট 40% অফ দ্য টোটাল পপুলেশন ইজ ম্যাট্রিকুলেট। বেশ, ওই টাউনের 40% অফ দ্য টোটাল পপুলেশন ম্যাট্রিকুলেট, মানে ম্যাট্রিক পাস করছে, তার মানে আচ্ছা 8% আর সিলেক্টেড অ্যাট র্যান্ডম, তুমি 8 জনকে সিলেক্ট করলে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 2 অফ দেম আর ম্যাট্রিকুলেট, ওই 8 জনের মধ্যে এক্স্যাক্টলি দুজন ম্যাট্রিকুলেট আছে, সেটার প্রবাবিলিটি তোমাকে বার করতে হবে, এটা একটা ইভেন্ট। আরেকটা হচ্ছে অ্যাটলিস্ট 2 অফ দেম আর ম্যাট্রিকুলেট, ওই 8 জনের মধ্যে অন্ততপক্ষে 2 জন ম্যাট্রিকুলেট হবে। দুটো প্রবলেম কিন্তু ডিফারেন্ট, একটা ছিল এক্স্যাক্টলি 2 অফ দেম আর ম্যাট্রিকুলেট, আরেকটা আছে অ্যাটলিস্ট 2 অফ দেম আর ম্যাট্রিকুলেট, ঠিক আছে? বেশ দেখো, লেট এক্স ডিনোট দ্য র্যান্ডম ভেরিয়েবল ডিনোটিং দ্য নাম্বার অফ ম্যাট্রিকুলেট ইন দ্য টাউন। এক্স ভেরিয়েবলটা তুমি আগে সেট আপ করে নাও যে এক্স ভেরিয়েবলটা কী হবে, নাম্বার অফ ম্যাট্রিকুলেট ইন দ্যাট টাউন। তাহলে এই এক্স র্যান্ডম ভেরিয়েবলটা কিন্তু একটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের আন্ডারে চলে গেল, যেখানে প্যারামিটার এনপিগুলো কীরকম হচ্ছে। এনপি ডিস্ট্রিবিউশনটা কী হচ্ছে, পি হচ্ছে 40% দেওয়া আছে অফ দ্য টোটাল পপুলেশন ইজ ম্যাট্রিকুলেট, তাহলে প্রবাবিলিটি অফ 1 ম্যাট্রিকুলেট ইজ 40/100, ইজিক্যাল টু 2/5, আর এন ইজিক্যাল টু 8, কারণ 8 জনকে তুমি সিলেক্ট করেছো, ঠিক আছে? নাও 1 নম্বর, প্রবাবিলিটি দ্যাট দেয়ার আর এক্স্যাক্টলি 2 ম্যাট্রিকুলেট, এক্স্যাক্টলি 2 জন ম্যাট্রিকুলেট থাকবে ওই 8 জনের মধ্যে, তার মানে তোমাকে কোন ইভেন্টের প্রবাবিলিটি করতে হচ্ছে, পি এক্স ইজিক্যাল টু 2, এই ইভেন্টের এক্স্যাক্টলি 2। তাহলে ফর্মুলায় এসো ডেন্সিটি ফাংশনের, এন সি 2 পি টু দি পাওয়ার 2, 1 - পি হোল টু দি পাওয়ার n - 2।
এন হচ্ছে আমার এখানে 8, এন 8 বসিয়ে একটু প্রিন্টিং মিস্টেক আছে, ওটাকে 8C2 করে নেবে, কেমন? ওটা 9 হবে না, 8C2 হবে, পরিষ্কার তোমরা বুঝতে পারবে। সে 8টা বসিয়ে এবার ক্যালকুলেট করে 0.209 তোমরা তোমরা নিয়ে আসতে পারবে। হ্যাঁ, ক্যালকুলেটার হাতে থাকলেই হচ্ছে। ইভেন্টটা ক্লিয়ার হয়েছে তো? ঠিক আছে, নাম্বার টুতে দেখো, প্রবাবিলিটি দ্যাট দেয়ার আর অ্যাট লিস্ট টু ম্যাট্রিকুলেট ইভেন্টে দাঁড়াচ্ছে, কিন্তু প্রবাবিলিটি এক্স গ্রেটার ইকুয়াল টু 2, দুইয়ের বেশি তো থাকতে পারে, তা 2 বা 2 বেশি থাকতে পারে, সেটা হচ্ছে 1 - PX < 2, একটু আগে শিখেছি, এটা কমপ্লিমেন্টারি ইভেন্ট। এবার এই PX < 2 মানে PX = 0 আর +PX = 1, বাইরে মাইনাস সাইন আছে মানে দুটোই মাইনাস দাঁড়াচ্ছে। এইবার তুমি ফর্মুলাতে বসিয়ে দাও, বসিয়ে ক্যালকুলেট করো এবং ভ্যালুটা বের করো। ঠিক আছে, সো দিস ইজ অ্যানাদার প্রবলেম অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। আজ এখানে শেষ করছি, ভালো করে বুঝে নাও, আর অন্যান্য যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করো।